আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা শিখব নাম্বার, নাম্বার কি এবং এর গঠন পদ্ধতি। তাহলে চল ভিডিওটি শুরু করা যাক। আজকের আমরা শিখব নাম্বার। এই নাম্বার শেখার আগে আমাদেরকে নাউনের আরেকটি ভাগ শিখতে হবে। আমরা জানি নাউন পাঁচ প্রকার, কিন্তু নাউনকে আরও দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো কাউন্টেবল নাউন, দুই নম্বর হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যেই নাউনকে আমরা এক দুই তিন এভাবে গণনা করতে পারি, যেমন একটি অ্যাপেল, দুটি অ্যাপেল, তিনটি অ্যাপেল, অর্থাৎ যেই নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যেই নাউনকে এক দুই তিন এভাবে গণনা করা যায় না, যেমন আমরা বলি না একটি ওয়াটার, দুটি ওয়াটার, আমরা বলি কতটা ওয়াটার, অর্থাৎ যেই নাউনকে গোনা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। এবারে আসি নাম্বার। নাম্বার কি? নাম্বার মানে সংখ্যা বা বচন। এই নাম্বার বা বচন দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যেই নাম্বার দিয়ে নাউন বা প্রোনাউনকে সংখ্যায় একটি বোঝা যায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন হেন মানে মুরগি, বয় মানে ছেলে, বুক মানে বই। এখানে প্রত্যেকটি নাউন কিন্তু সংখ্যায় একটি বোঝাচ্ছে। প্লুরাল নাম্বার কাকে বলে? যেই নাম্বার দিয়ে নাউন বা প্রোনাউনকে সংখ্যায় একের বেশি বোঝা যায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন হেন্স মানে অনেক মুরগি, বয়েজ মানে অনেক ছেলে, বুকস মানে অনেক বই। এখানে প্রত্যেকটি নাউন কিন্তু সংখ্যায় একের বেশি বোঝাচ্ছে, তাই এগুলো প্লুরাল নাম্বার। নাউন বা প্রোনাউন যদি সংখ্যায় একটি হয় তাহলে সেটি সিঙ্গুলার নাম্বার নাউন, এবং নাউন বা প্রোনাউন যদি সংখ্যায় একের বেশি হয় তাহলে সেগুলো প্লুরাল নাম্বার নাউন। এই সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে কিছু নিয়ম আছে। এক নম্বর, নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন পেন থেকে পেন্স, বয় থেকে বয়েজ, বুক থেকে বুকস। দুই নম্বরে, যেসব নাউনের শেষে এস, ডবল এস, সিএইচ, এস এইচ, ও, এক্স এই অক্ষরগুলো আছে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন এস থেকে অ্যাসেস, ক্লাস থেকে গ্লাসেস, বক্স থেকে বক্সেস, বাস থেকে বাসেস, বেঞ্চ থেকে বেঞ্চেস, ম্যাচ থেকে ম্যাচেস, ফক্স থেকে ফক্সেস। তিন নম্বরে, যেসব নাউনের শেষে এফ বা এফ ই থাকে তাদের সরিয়ে ভিইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন লাইফ থেকে লাইভস, ওয়াইফ থেকে ওয়াইফস, থিপ থেকে থিপস, হাফ থেকে হাবস। চার নম্বরে, নাউনের ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করা হয়, যেমন ম্যান থেকে মেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস। পাঁচ নম্বরে, কিছু নাউন আছে যাদের শেষে ইএন বা আর ইএন যোগ করে প্লুরাল করা হয়, যেমন চাইল্ড থেকে চিলড্রেন, অক্স থেকে অক্সেন। এই সিঙ্গুলার বা প্লুরালের ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এর পরের ভিডিওতে আমরা জেন্ডারের ব্যাপারে শিখব। জাজাকাল।